লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন সূচীর অবস্থান নরবরে ফের ক্ষমতাচ্যুত করা হতে পারে তাকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের ব্যাপারে বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার আর এই সংকট থেকে মিয়ানমারে ফের সেনাবিদ্রোহের আশঙ্কা করেছেন দেশটির ক্যাথলিক ধর্মগুরু কার্ডিনাল চার্লস মং বোসেনা বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন সূচির অবস্থান নরবরে মিয়ানমারের গণতন্ত্র এখনও ভঙ্গুর সূচি দুই হাজার পনেরো সালের নির্বাচনে জয় পেলেও এখনও সেনা শাসন ফেরাতে মরিয়া হয়ে উঠেছে ডার্ক ফোর্স একটি ভুল পদক্ষেপেই তিনি ক্ষমতাচ্যুত হতে পারেন এবং মিয়ানমারের গণতন্ত্রের স্বপ্নের মৃত্যু ঘটতে পারে টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে মিয়ানমারের সত্তর বছরের ইতিহাসে পঞ্চান্ন বছরেই শাসন করেছে সেনাবাহিনী সেনারা সূচিকে দীর্ঘ পনেরো বছর গৃহবন্দী রেখেছিল দুই সালে বিপুল ভোটে জয়ী হওয়ার পর অংশান সূচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় এলেও সেনাবাহিনী এখনও সর্বে সর্বা সংসদে পঁচিশ ভাগ আসন তাদের নিয়ন্ত্রণে প্রতিরক্ষা স্বরাষ্ট্র ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়গুলো সেনাবাহিনীর দখলে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিলেই তাকে ফের ক্ষমতাচ্যুত করা হতে পারে আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে